বিরতির পর স্বাগত এখন খবর বিস্তারিত। রাজ্যের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা সংঘটিত হচ্ছে। এই আক্রমণের সঙ্গে জড়িতরা বিজেপি সদস্য নন, যাদের স্বার্থ, হিংসা ও ষড়যন্ত্র, যাদের মতাদর্শগত অবস্থান, তারা এই সমস্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত। পুলিশ এই ক্ষেত্রে যাবতীয় আইনি পদক্ষেপ নেবে। শনিবার বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা সংঘটিত হচ্ছে, সেই সমস্ত জায়গা স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে কথা হয় বিজেপির প্রদেশ নেতৃত্বের। রাজ্যে বামফ্রন্ট সরকার পতনের পর বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠার পর থেকে এই রাজ্যে নানা ষড়যন্ত্র ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছে। ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন স্তরে, এই সমস্ত কার্যকলাপ সেই ষড়যন্ত্রের অঙ্গ। শনিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। গত ২৫ বছর ধরে যে সরকার চলছিল তাদের জনহিত যে একেবারেই দুর্বল হয়ে গেছে, নির্বাচনের ফলেও তা স্পষ্ট হয়ে গেছে। যারা এতদিন ধরে ক্ষমতায় ছিল তারা ১৩ মাসে তৃতীয় স্থানে চলে এসেছে। এই অবস্থায় নতুন এক ষড়যন্ত্রের ছক তৈরি করা হয়েছে বিভিন্ন স্থানে। বিজেপির নামে কংগ্রেসের মদতে বিজেপির কার্যকর্তাদের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে। এই অদ্ভুত পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। ফলাফল ঘোষণার পর থেকেই এই আক্রমণ সংঘটিত হচ্ছে, এর থেকে বাদ যাচ্ছে না সাধারণ মানুষও। এই আক্রমণের সঙ্গে জড়িতরা ভারতের জনতা পার্টির সদস্য নন, তারা এই ধরনের কার্যকলাপ সংঘটিত করতে পারেন না, কারণ আদর্শগত ভিত রয়েছে, জাতীয় স্বার্থ ও সমাজের জন্য কাজ করে। যাদের স্বার্থ, হিংসা ও ষড়যন্ত্র, যাদের মতাদর্শগত অবস্থান, তারা এই সমস্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে জানান বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। এদের কিছু কিছু ক্ষেত্রে চিহ্নিত করা গেছে। প্রতাপগড় বামুটিয়া থেকে অভিযোগ এসেছে, এই ধরনের ঘটনা ঘটলে যাতে দ্রুত স্থানীয় থানায় খবর দেওয়া হয় তার পরামর্শ দেন তিনি। বিজেপি দলের থেকে চাঁদা তোলার কোনো কার্যক্রম নেই, বিজেপি সেইভাবে চাঁদা তোলে না, অর্থ সংগ্রহ ও ব্যয় সমস্তটাই হয় ক্যাশলেস ভাবে। এরপরও যারা টাকা আদায় করতে যাবেন তাদের বিরুদ্ধে যাতে পুলিশকে অবগত করা হয় তারও পরামর্শ দেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। কিছু প্রশিক্ষিত ক্যাডার বিজেপির নাম দিয়ে এই কাণ্ড ঘটাচ্ছে, এর সঙ্গে কংগ্রেসের স্পষ্ট মদত রয়েছে বলে জানান তিনি। প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন এই ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণের। পুলিশও এই ক্ষেত্রে যাবতীয় আইনি পদক্ষেপ নেবে বলে আশা ব্যক্ত করেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সরকার ও দলকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে, একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা, জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়ে এই কাণ্ড ঘটানো হচ্ছে। এই সমস্ত বিষয় কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে জানান বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। পুলিশ স্বাধীনভাবে কাজ করছে, কোনো দল দেখে ব্যবস্থা গ্রহণ করছে না, তা বহুবার প্রমাণিত। আমাদের কাছে বিভিন্ন সময়ে ধরনের অভিযোগ এসছে, বামুটিয়া প্রভৃতি এলাকা থেকে অভিযোগ এসেছিল, আজকে সকালেও আমি নিজেও এই ধরনের অভিযোগ কিছু পেয়েছি, আমাদের প্রায় সবার কাছে এই ধরনের অভিযোগ গুলো এসছে। আমরা পরিষ্কার ভাবে বলে দিয়েছি এই ধরনের কোনো ঘটনা ঘটলে যাতে দ্রুত স্থানীয় থানায় খবর দেওয়া হয়। আমাদের পার্টির তরফ থেকে এখন চাঁদা তোলার কোনো কার্যক্রম নেই, আর আমরা ওইভাবে চাঁদা তুলিও না। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন থেকে এই ক্যাশলেস ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছেন, আমাদের পার্টির যাবতীয় এই ধরনের অর্থ সংগ্রহ এবং ব্যয় সবটাই ক্যাশলেস ভাবে হয়। আপনারা জানেন নির্বাচনী কর্মকাণ্ডেও আমরা ওইভাবেই ব্যয় করেছি। যারা এইভাবে টাকা আদায় করতে যাবেন, আমাদের আবেদন থাকবে তারা যেন কোনো টাকা করি না দেন এবং বিষয়টি দ্রুত পুলিশকে জানান। আমরা যখনই চাঁদা তোলার কোনো কার্যক্রম থাকে, অর্থ সংগ্রহের কোনো বিষয় থাকে, আমরা রসিদ ছাড়া অর্থ তুলি না। আর আমি আগেও বলেছি,
আমাদের ক্যাশলেস ব্যবস্থায় চলছে, ফলে কিছু আমাদের কিছু প্রশিক্ষিত ক্যাডার এই ষড়যন্ত্রের অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টির নাম দিয়ে এই সমস্ত কার্যকলাপ সংগঠিত করছে এবং এর সঙ্গে কংগ্রেসের স্পষ্ট মদত রয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি আজ পুলিশকে নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলার অবনতি যেন কোথাও না ঘটে, পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং কোথাও এই ধরনের চেষ্টা হলে পুলিশ যাতে দ্রুত ব্যবস্থা নেয় তার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আবারও বলছি, ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়। যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে, যাদের সঙ্গে ঘটবে তারা যেন দ্রুত স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। আমরা আশা করব পুলিশও এই ক্ষেত্রে যাবতীয় আইনি পদক্ষেপ নেবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার রাতে প্রতাপগড়স্থিত রাজীব ভবনে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানালেন প্রাক্তন বিধায়ক গোপাল রায়। শুক্রবার রাতে প্রতাপগড়স্থিত রাজীব ভবনে অগ্নিসংযোগ করে দুষ্কৃতীরা। দলীয় অফিসে এই অগ্নিসংযোগের খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে ছুটে যান প্রাক্তন বিধায়ক গোপাল রায়। শুধু প্রতাপগড় কেন্দ্রে এই সন্ত্রাস চলছে এমনটা নয়, সারা রাজ্যেই সন্ত্রাস অব্যাহত রেখে চলেছে দুষ্কৃতীরা। ফের একবার দুষ্কৃতীদের আক্রমণ তীব্র আকার ধারণ করেছে, কংগ্রেস কর্মী সমর্থকেরা আক্রান্ত হচ্ছে, রাজ্যে কংগ্রেস ভালো ফল করেছে, এই ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। গণতন্ত্রের জয় পরাজয় আছেই, তবে এই ধরনের আক্রমণের তীব্র নিন্দা জানান প্রাক্তন বিধায়ক গোপাল রায়। প্রায় রাত্রি 10:15টার সময় বিজেপির যারা সন্ত্রাসবাদীরা আছে, বিজেপির যে দুষ্কৃতিকারীরা, সেটা আমাদের কংগ্রেস ভবনটা, আমাদের রাজীব ভবনটা কালকে পুড়িয়ে দিয়েছে। এটা নির্বাচনের পরে হার জিত তো আছেই, এখন তারা অত্যন্ত এই বিজেপি আজকে আতঙ্কগ্রস্ত, এই নির্বাচনে কংগ্রেস জোট, এই পশ্চিম আসনে 24.18% আমরা ভোট পেয়েছি, আর ওটাতে পূর্বটাতে আমরা 26.558% আমি পেয়েছি, 26.58। সুতরাং এটা অনেক, আমরা দুইটা আসনের মধ্যে 8টা আসনে আমরা জোট, কংগ্রেস, আইএনপিটি, এনসিটি এবং আলা ইঞ্জিনিয়ার্স পার্টিগুলি আমরা ভালো ভোট পেয়েছি, 8টা আসনে আমরা জিতেছি, 6টা জনজাতি এবং 2টা, একটা হলো বক্সনগর আর একটা কৈলাসপুরে আমরা লিডিং আছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে কংগ্রেসের প্লাস অ্যালায়েন্সের বিপুল ভোটে আমরা এগিয়ে গেছি, তাই এরা আতঙ্কগ্রস্ত হয়ে নির্বাচনের পরে 2018 সালের যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছিল, নির্বাচনের পরে আমাদের কংগ্রেস অফিসগুলি ঘুরিয়ে দিয়েছে, আর এখন এই নির্বাচনের পরে, পার্লামেন্ট নির্বাচনের পরে, এখন তারা কংগ্রেস ভবনগুলি জ্বালিয়ে দিচ্ছে আর মানুষের উপর অত্যাচার করছে, মানুষের বাড়ি ভাঙছে। কালকে আমি গিয়েছিলাম বিশালগড় ব্লক প্রেসিডেন্ট কি দেবনা, ধারাধন দেবনা, ওকে কিরিচ দিয়ে ঠাই দিয়েছে এখানে। এখানে আমি হসপিটালে গিয়ে, ওই আম্বেদকর হসপিটালে গিয়েছিলাম, সারা ত্রিপুরার যে একটা সন্ত্রাস চালাচ্ছে, আমরা ডিজিকে বলেছি, আমরা প্রশাসনকে বলছি, আমি এখান থেকে মুখ্যমন্ত্রীকে বলব, উনি হোম মিনিস্টার, এই সন্ত্রাস বন্ধ করুন। আদারওয়াইজ আমরা কিন্তু আমরা ডিজিকেও বলেছি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে বলেছি, আমরা কাউকে ধরা হচ্ছে না, কাউকে ধরা হচ্ছে না। যেমন আমাদের বনমালীপুরে রাধেশ্যামের বাড়িতে আক্রমণ করেছে, পুলিং যখন কাউন্টিং হচ্ছিল, কাউন্টিংয়ে আমাদের লোকগুলিকে মেরেছে। তো এটি একটা নতুন একটা সন্ত্রাস সৃষ্টি করেছে, এটা যদি বন্ধ না হয় আমরা কিন্তু কংগ্রেস আমরা মাঠে নামবো, আমরা আন্দোলন করব। আমি আজকে
এখান থেকে বলছি এটা বন্ধ করুন। গণতন্ত্রে হার জিত আছে, হার জিত আছে, কিন্তু জনগণের উপর অত্যাচার কংগ্রেস অফিসগুলি পুড়িয়ে দেওয়া, আরেকটা হলো বরজলাতে ব্লক প্রেসিডেন্টকে কালকে মেরেছে, জীবিত তিনজনকে স্টেপ করে পরশু একজন কালকে দুইজন, এখন এতে এই আপনার ওই গুর্খা বস্তি কংগ্রেস অফিসটা সব আমরা রাজীব গান্ধীর স্টেচু ভেঙে দিয়েছে এবং আমাদের সাইনবোর্ড নামিয়ে নিয়েছে, বিজেপির ফ্ল্যাগ লাগিয়েছে, এগুলি একটা সন্ত্রাস সৃষ্টি করছে, ত্রিপুরায় একটা অস্থিরতা সৃষ্টি করছে। এমতো কটা আপনাদের পার্টি অফিসে জ্বালিয়ে দেওয়া হয়েছে? এই তো এখানে তো একটা তো জ্বালিয়ে যায়, আর শেখেরপুর জ্বালিয়ে দিয়েছে, আরও জ্বালাচ্ছে, আমরা খবর পাচ্ছি, আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায়, আমরা বলছি আমরা ত্রিপুরাতে শান্তি চাই, হ্যাঁ গণতন্ত্রে কেউ জিতবে কেউ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার জিবি হাসপাতালে দুষ্কৃতীদের মারে আহত দলীয় কর্মীদের চিকিৎসার খোঁজ খবর নিতে ছুটে যান সিপিএম বিজিত প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় দুষ্কৃতীরা অশান্তি ছড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। জায়গায় জায়গায় বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে রাজ্য সরকারের নাম খারাপ করার পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হামলায় রাজ্যের বিভিন্ন স্থানে এখনও পর্যন্ত আহত হয়েছে বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থক। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দুইজন সিপিএম কর্মী। জিবি হাসপাতালে চিকিৎসাধীন সিপিএম কর্মীদের দেখতে এদিন জিবি হাসপাতালে ছুটে যান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজিত বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত, সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা। জিবি হাসপাতালে গিয়ে তারা কথা বলেন আহত দলীয় কর্মীদের পরিবার পরিজনদের ও চিকিৎসকদের সাথে। আহত দলীয় কর্মীদের চিকিৎসার খোঁজ খবর নেন তারা। একের পর এক আক্রমণ হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, কাউকে আঘাত করা হচ্ছে, কারোর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কারোর সেখানে বাড়ির জিনিসপত্র সব তছনছ করে দেওয়া হচ্ছে, লুট করে নেওয়া হচ্ছে, কারোর কাছে টাকা দাবি করা হচ্ছে মারাত্মকভাবে, কারোর দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত অরাজকতা গোটা ত্রিপুরা রাজ্যে আজকে ছেয়ে গেছে। আমরা এখনও সরকারের কাছে এই দাবি জানাবো, সরকার যাতে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, রাজ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে তারা যাতে ভূমিকা গ্রহণ করে। গত ভোট গণার দিন থেকেই তো শুরু হলো, কাউন্টিং হলেই তো আমাদের অন্তত 15 জন মদান্তকেই ইনজুরি হয়েছে এবং সেদিনই আমরা 4-5 জনকে আনতে হয়েছিল হসপিটালে। তারপরে লাগাতার গোটা রাজ্যে এটা চলছে বলে এবং সবগুলি অ্যাটাকের ন্যাচার হলো যে একেবারে মাথায় আঘাত করা, অর্থাৎ মেরে ফেলার জন্যই অ্যাটাকটা করা। আমরা তো এখন 3 জন পেশেন্টকে দেখে আসলাম, 2 জন আমাদের দলের আর 1 জন কংগ্রেস দলের, সমস্ত বিরোধী দলের উপর পরিকল্পিতভাবেই আক্রমণ ত্রাস বলে সেই জায়গায় দাঁড়িয়ে গতকালকে রাত্রেও আমাদের ক্ষয়ের পরে একটি পার্টি অফিস ফাঁস করে গিয়ে দোতলায় গিয়ে উঠে গিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে ভোরবেলায়। সারা রাত তো পুলিশ দৌড়াদৌড়ি করেছে, ঠিকই আছে, মানে এই স্বরূপটি বেঁচে নেই, এই যে একটা লাগাতার সন্ত্রাস চলছে আর কি। ভোট হয়ে গেছে, তারা জয়লাভ করেছে, এখন এটা মানে কি হয়েছে, তাহলে এটাই কি গণতন্ত্রের নমুনা যেটা প্রধানমন্ত্রী বললো, মুখ্যমন্ত্রী আমরা দেখলাম বললো, এই যদি গণতন্ত্র, এর জন্য কি মানুষ ভোট দিয়েছিল? ভোট হয়েছে, ফল বেরিয়ে গেছে, সবই হয়েছে, ফলে সেই দিকে এটা মানুষ মেনে নেবে না, এগুলির তীব্র নিন্দা করছি আমরা এবং আমরা মানুষকে বলবো যে সামনে এগিয়ে এসে এগুলোর প্রতিবাদ করা। গতকাল যে ফটিকচরে আক্রমণ হয়েছিল বিজেপির উপরে, তার উপর নাকি সিপিএমের বিজেপির অভিযোগ, সিপিএমের তারা এরকম? সিপিএমের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি তো ডিটেলস খবর নিয়েছি, সিপিএমের সঙ্গে সম্পর্ক নেই। যিনি আক্রমণ করেছেন এটা কোনো ইনফরমেশন আমাদের আছে, উনি বোধহয় এক সময়তে তৃণমূল কর্মী, সিপিআইএমের লোকের কোনো যোগাযোগ নেই এটার সঙ্গে এবং এটা অনেকটা তাদের পাশাপাশি ব্যক্তিগত অনেকটা ঝামেলার মতো হয়েছিল, ফলে এটা রাজনীতি কতখানি আমরা খুঁজে দেখতে হবে, পুলিশ এটা দেখছে, আমি এসডিপির সঙ্গে কথা বলেছি, ফলে এটার সঙ্গে সিপিআইএমের কোনো যোগাযোগ নেই আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফটিকছড়া ঘটনায় আহত বিজেপি কর্মী চিকিৎসার খোঁজ খবর নিতে জিবি হাসপাতালে ছুটে যান বিধায়িকা কল্যাণী রায়। লেফুঙ্গা থানার অন্তর্গত ভাটি ফটিকছড়া গ্রামের উত্তর
পাড়ায় শুক্রবার রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় দুই বিজেপি কর্মী। এই ঘটনায় ঘটনাস্থলে নিহত হয় বিজেপি কর্মী মিঠু ভৌমিকের। গুরুতরভাবে আহত হয় অপর বিজেপি কর্মী সঞ্জিত লস্কর। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার তাকে দেখতে জিবি হাসপাতালে ছুটে যান বিধায়িকা কল্যাণী রায়। জিবি হাসপাতালে গিয়ে তিনি সঞ্জিত লস্করের চিকিৎসার খোঁজ খবর নেন, কথা বলেন চিকিৎসকদের সাথে। পরে তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি আরও জানান, গুরুতরভাবে আহত সঞ্জিত লস্কর বেশ কয়েকজন দুষ্কৃতীকে শনাক্ত করতে পেরেছে। বেশিরভাগ অভিযুক্ত সিপিএম দলের বলেও জানান তিনি। আজকে আমরা ট্রমা সেন্টারে এসেছি ফটিকছড়ার আমাদের এই কার্যকর্তা সঞ্জিত লস্করকে গতকাল রাতে 10-15 জন এক দুষ্কৃতিকারী তাদের উপর হামলা করে, দুজনের উপর হামলা করে, এতে করে আমাদের একজন কার্যকর্তা মারা যায় আর সঞ্জীব এখানে অ্যাডমিটেড আছে। ডাক্তারবাবুরা দেখছেন ওর অবস্থা, মানে ওর আঘাতগুলো অত্যন্ত গুরুতর। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসছেন, ওর জবানবন্দি রেকর্ড করেছে, ও আসামিদেরকে একজনেরকে আইডেন্টিফাই করতে পেরেছে যার নাম রাজু দেবনাথ, এবং উত্তম ও তিন চারজনের নাম বলেছে, উত্তম দেবনাথ, চিত্তরঞ্জন দেবনাথ, রাজু দেবনাথ, এরকম কয়েকটা নাম ও বলেছে। এবং আমরা জানতে পারলাম এরা প্রত্যেকেই সিপিএম কর্মী, এক দুজন বোধ হয় আছে যেটা টিএমসির কর্মী বা সমর্থক, কিন্তু বেশিরভাগই সিপিএম কর্মী। তো এই রাজ্যে 25 বছরের ইতিহাসে মানুষ জানে যে নির্বাচনোত্তর সন্ত্রাস কাদের সংস্কার ছিল, কাদের সংস্কৃতি ছিল। ভারতীয় জনতা পার্টি নির্বাচনোত্তর সন্ত্রাস করেনি। 2018 সালে আপনারা বিধানসভা নির্বাচনে দেখতেছ, তারা বিরোধী দলের থেকে আমাদের কর্মীদের উপর এরকম আক্রমণ করছেন, এবং যেখানে যেখানে সারা রাজ্যে গণ্ডগোল হচ্ছে দেখা যাচ্ছে কংগ্রেস বা সিপিআইএম এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত রয়েছে। আমরা আজকের এই ঘটনাটি তীব্র নিন্দা জানাই, তীব্র ধিক্কার জানাই, এবং আমি লেফুঙ্গা পিএসও যাব, আসামিদেরকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। একজনকে বোধহয় গ্রেপ্তার করা হয়েছে, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে যাতে এমন কার্রবাই হয়, এমন তদন্ত হয় যেন প্রত্যেকের মৃত্যুদণ্ড হয়, তার জন্য আমাদের দাবি থাকবে। তাদের কোথায় আক্রমণ করা হয়েছিল? তাদেরকে ফটিকছড়া বাড়ির পাশে, মানে একজনকে বাইকে নামাতে গেছিল বোধ হয়, হ্যাঁ, তখনই তাদেরকে সংঘবদ্ধভাবে 15-20 জনের একটা টিম তাদের উপর আক্রমণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নব্য ও পুরাতন বিজেপি ইস্যুতে উদয়পুর রমেশ ছুমনি পোনাবাজারের আড়ত মালিক অপদাসের অকাল প্রয়াণ, ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। নব্য পুরাতন বিজেপি ইস্যুতে উদয়পুর রমেশ ছুমনি পোনাবাজারের আড়ত মালিক অপু দাসের অকাল প্রয়াণ, ঘটনা আজ সকাল আনুমানিক 6:30 উদয়পুর রমেশ ছুমনিতে পোনা মাছের আড়ত প্রতিদিন সকাল 5:30 শুরু হয়। আজও একইভাবে আড়ত বসলে পোনা মাছের ভার বহন কর্মীরা পোনা মাছ নিয়ে আসে এবং অপু দাসের আড়তে প্রবেশ করে। সাথে সাথে পোনাবাজার সম্পাদক মফিজ খাদিম এবং অন্য ব্যবসায়ী পারুল মিয়া, হোসেন মিয়া পোদ্দার ও রেজ্জাক মিয়া অপু দাসের সাথে ধস্তাধস্তি শুরু করে এবং অপু দাস হৃদরোগে আক্রান্ত হলে ব্যবসায়ীরা অপু দাসকে প্রথমে উদয়পুর মহকুমা হাসপাতালে, সেখান থেকে তেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অপু দাসের মৃত্যু হয়। জেলা হাসপাতালে মৃতদেহ না রাখায় মৃতদেহ নিয়ে সোনামুড়া চৌমুহনী জাতীয় সড়কে পথ অবরোধে বসে নিকট আত্মীয় স্বজনরা। উদয়পুর সোনামুড়া চৌমুহনীতে সকালে 1 ঘন্টা পোনা ব্যবসায়ী অপু দাসের মৃতদেহ নিয়ে জাতীয় সড়কে অবরোধ চলে। পরে মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রি প্রসাদ দাস মহাশয়ের উপস্থিতিতে পথ অবরোধ উঠল। মৃতদেহ সোনামুড়া চৌমুহনী বিজেপি পার্টি অফিসের সামনে শায়িত অবস্থায় ত্রিপুরার কৃষি পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও বিধায়ক বিপ্লব কুমার ঘোষ উপস্থিত হলে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারা এসে আপনার মালদিরে তোরা ব্যবসা করতে হতো না, এসে মালদিরে জোর করে টাইম না লয়ে গেছে, ঋষুগের আরেকজন আছে, ঋষুগের প্রতি লয়ে গেছে, নেওয়াতে এখন অপু, হ্যাঁ, তো তোরা এটি কীটা করতে আসত, আমরা কি এটা এক লোকের লোক না, এই কথা কনে তার ঠাস করে বুকে ব্যথা হয়েছে, ব্যথা আমি বুঝছি, তো তার লয়ে উৎপত্তি করছি আমি সব, তারপরে গরম জল খাওয়াইছি, খাওয়াইছি আর না এই যে সিরিয়াস কত একটা ঠিক করে দৌড়াইয়া তাড়াতাড়ি তারা বাড়ির ফোন করে সেটা লয়ে গেছি এই 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 হাসপাতাল উদয়পুরের প্রাথমিক চিকিৎসা, এরপরে এখানে তার রেফার দিয়েছে, এরপরে আইসিইউ, আইসিইউতে এরপরে
কোন পার্টির সমর্থক তারা? কোন পার্টির সমর্থক? সবাই বিজেপি দলের, সবাই বিজেপি দলের, আমরা সবাই বিজেপি দলের সমর্থিত। মৃত অপু দাসের এক ছেলে বিশ্বজিৎ এবার দ্বাদশ উত্তীর্ণ হয়েছে। মেয়ে অনুরূপা উদয়পুর রমেশ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী, স্ত্রী সুনীতি দাস গৃহিণী। মৃত অপু দাসের বাবার নাম মৃত উপেন্দ্র দাস। অভাবের সংসার, দিন আনি দিন খাই অবস্থা। নব্য ও পুরাতন বিজেপি ইস্যু অবিলম্বে বিলুপ হওয়া দরকার, তা না হলে প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সরকারি শিক্ষা প্রদানকারী 242 জন শিক্ষক শিক্ষিকার রাষ্ট্রীয় উন্মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থার অধীনে প্রাথমিক শিক্ষা গ্রহণের উপাধিপত্র কোর্সে পরীক্ষা দিয়ে তাদের প্রাথমিক ফলাফলে ব্যাপক অসন্তুষ্টি। সরকারি শিক্ষা প্রদানকারী 242 জন শিক্ষক শিক্ষিকারা রাষ্ট্রীয় উন্মুক্ত বিদ্যালয়ে শিক্ষা সংস্থার অধীনে প্রাথমিক শিক্ষা গ্রহণের উপাধিপত্র কোর্সে পরীক্ষা দিয়ে তাদের প্রকাশিত ফলাফল তারা ব্যাপক অসন্তুষ্ট। প্রত্যেক পরীক্ষার্থীর ক্ষেত্রেই ফলাফল প্রত্যাহার অর্থাৎ RW দেখানো হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে কোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে এসে জড়ো হয় শতাধিক পরীক্ষার্থী শিক্ষক শিক্ষিকারা। পরীক্ষার্থীদের অভিযোগ, এক্সাম কোঅর্ডিনেটর রাষ্ট্রীয় উন্মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থার কাছে সমস্ত রিপোর্ট পেশ করার পরও তাদের প্রত্যেকের ফলাফলে RW করে রাখা হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য শতাধিক শিক্ষক শিক্ষিকা শনিবার পুনরায় দেখা করেন সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক্সাম কোঅর্ডিনেটর দীনেশ দেপরমার সাথে। তিনি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করেন খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে। নমস্কার, অ্যাকচুয়ালি আমরা এখানে আজকে একত্রিত হয়েছি, এর পেছনে একটা কারণ রয়েছে। আমরা নায়োস এর আন্ডারে যে DL-এর পরীক্ষাটার জন্য আমরা ত্রিপুরা সরকারের কাছ থেকে যে অনুমোদিত মানে অনুমোদন পেয়েছিলাম, এর ভিত্তিতে আমরা এখানে এডমিশন নিয়েছি। প্রথম দিন থেকে আমরা ক্লাস শুরু করেছি, আমাদের যে নির্দিষ্ট স্টাডি সেন্টারে সেখানে আমরা অ্যাটেন্ড করেছি। পাশাপাশি আমাদের যখন এক্সাম রুটিন এসেছে, আমরা সেই রুটিন অনুসারে আমাদের স্টাডি সেন্টার খোয়াই দ্বাদশ শ্রেণী উচ্চ বিদ্যালয়ে আমাদের এক্সাম সেন্টার পড়েছিল, সেখানে আমরা প্রথম পরীক্ষাটা দিয়েছি, প্রথম সেমিস্টারের রেজাল্ট পেয়েছি, কোনো অসুবিধে ছিল না। যখন আমরা থার্ড সেমিস্টারের পরীক্ষাটা দিতে এসেছি, পরীক্ষাটা আমরা দিয়েছি যত রীতিমতো, কোনো ধরনের সমস্যা হয়নি। আমাদের এক্সাম হলে আমাদের যে পরীক্ষকরা ছিলেন, ইনভিজিলেটররা ছিলেন, তারা তাদের সাধ্যমতো তারা ইসে করেছে, তাদের ডিউটি করেছে, আমরা আমাদের সাধ্যমতো আনসার করেছি। তা সত্ত্বেও যখন রেজাল্টটা বেরিয়েছে, তখন আমাদের রেজাল্টে RW দেখা দিয়েছে। প্রায় 242 জনের মতো স্টুডেন্ট আছে এই স্টাডি সেন্টারে এবং সবার রেজাল্ট সেম এসেছে, যার জন্য আমরা এখানে এসে আমাদের যে এক্সাম কোঅর্ডিনেটর ছিলেন ওনার সাথে আমরা কথা বলেছি, মিস্টার দীনেশ দেববর্মা মহোদয়, ওনার সাথে কথা বলেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে ওনার কাছে যে রিপোর্ট এসেছে ওই রিপোর্টের ভিত্তিতে তিনি আমাদের স্টেট কোঅর্ডিনেটরের সাথে কথা বলেছেন এবং আমাদের রেজাল্টটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমাদের মেইল করেছে, তারপর আমাদের কাছে যে একটা মেইল এসেছিল অফিসিয়াল সাইটের মধ্যে, এই মেইলের ভিত্তিতে আমরা প্রত্যেককে রিপ্লাই দিয়েছি এবং আমাদের যা যা ডকুমেন্টসগুলো ছিল সেগুলো আমরা দিয়েছি, সেখানে জমা দিয়েছি। কিন্তু দেখা গেছে এরপরও আমরা যখন ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা দিলাম, পরীক্ষার পরে যে রেজাল্টটা বেরিয়েছে সেক্ষেত্রেও আমাদের এই সবারই RW দেখাচ্ছে। 506 এর এক ঊর্ধ্বতন কর্মীর বিরুদ্ধে TRTC-র অফিসে এসে অভিযোগ জানালো কর্মীরা। সম্প্রতি অফিস লেন থেকে নিজেদের অফিস স্থানান্তর করেছে TNGCL কর্তৃপক্ষ। অ্যাডভাইজার চৌমুনিস্থিত একটি বাড়িতে তাদের নতুন ঠিকানা হয়েছে। এই অফিস বদলের সিদ্ধান্ত কর্মীদের আগাম জানানো হয়নি, তারপরেও কর্মীরা বিষয়টি মেনে নেন তারা। কিন্তু সেই নতুন অফিসে কর্মীদের জন্য নেই পর্যাপ্ত বসার সংকুলন, এর উপর পানীয় জল টয়লেটের সমস্যায় ভুগছে মহিলা কর্মীরা। এই বিষয়ে মহিলা কর্মীরা মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বিপত্তি বাধে এক ঊর্ধ্বতন
কর্মীর দুর্ব্যবহারে। অভিযোগ, কর্মীদের সমস্যা সমাধান করার পরিবর্তে তিনি খারাপ ব্যবহার করেন। এই ঘটনার পর শনিবার অফিসের সমস্ত কর্মীরা একত্রিত হয়ে TNGCL এর TRTC অফিসে এসে অভিযোগ জানান। অবিলম্বে সেই ঊর্ধ্বতন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নমস্কার, অ্যাকচুয়ালি আমরা TNGCL এ অনিয়মিততা কাজ করছি আমরা বেশ দীর্ঘ বছর ধরে। তো আমরা কিছুদিন আগে অফিস লেন্সিত একটা অফিস আছে আমাদের, যেখানে বিল পেপার নিয়ে বা ওইসব পেপার নিয়ে কিছু TNGCL এর এখানে কাজ করা হয়। তো ওই জায়গা থেকে TNGCL হঠাৎ করে অফিস থেকে শিফট করে আমাদের ব্যাচমিনে একটা ওয়েন নেম অফিস আছে, একটা শিফট করে নিয়েছে। তো সেই অফিসের সিদ্ধান্ত তারা চেঞ্জ করতেই পারে, তাতে অসুবিধা নেই, ভালো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অফিস লেন্সিত আমাদের কিছুরা দিদিরা আছে, মা বোনরা আছে এখানে সেখানে, তো ওদেরকে একে নিয়েছে। কিন্তু একটা অফিস শিফট করার আগে একটা ওই জায়গার মধ্যে অফিসটা কীভাবে কাজ করবে সেভাবে একটা অনুকূল পরিবেশ আগে করা দরকার। যেহেতু আমরা মা বোনরা এখানে আছে, প্রথম দরকার যে দিতে ল্যাট্রিন বাথরুম আছে সেগুলো ঠিকভাবে রাখা। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে অফিস আছে দুইটা বাথরুম আছে, কিন্তু দেখা যাচ্ছে ঘুমতার মধ্যে বড় বড় দুইটা জানালা। তো ওদিন তারা শিফট হয়েছে, তো আমরাও কথা হচ্ছে গিয়ে একটা শিফট হলে পরে কিছু অসুবিধা হতেই পারে, সে আগ উছালো বা কিছু দুদিন সময় লাগতে পারে, আমরা মেনে নিয়েছি। ইভেন আমাদের স্টাফ যারা আছে, যারা মহিলা আপনার মা বোনরা আছে, তারাও বলেছে যে ঠিক আছে আমরা মেনে নিয়েছি। কিন্তু এখানে একজন স্টাফ আছে TNGCL স্টাফ, যে প্রশান্ত দত্ত নামে, প্রশান্ত দত্ত উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার TNGCL রেগুলার স্টাফ, উনি বেশ কিছুদিন ধরে আমাদের এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, যে জায়গায় তানি ইখতিয়ার নেই কোনো কিছু বলার সেখানেও তানি হস্তাক্ষর করছে, আমাদের প্রচণ্ড পরিমাণে হরানি করছে। গত ওই দিন বিকেলবেলা যায়, সে আমাদের অফিসে যায় অ্যাডভার্সিত গিয়ে আমাদের যে মা দিদি আছে তাদের সঙ্গে তো কথা বলেন, তো কিছু অসুবিধা হচ্ছে। তো ওরা বলে স্যারকে যে স্যার আমাদের তো বাথরুমের অসুবিধা হচ্ছে, জল নেই ঠিকভাবে আমরা ব্যবহার করতে পারছি, বা বাথরুমে অসুবিধা হচ্ছে, এদিকে চেয়ারের চেয়ার নেই, পাখা নেই। কিন্তু উনি তৎক্ষণাৎ তো বাজে ব্যবহার করেছে ওনার সাথে, যে বলছে যে কোনো কিছু জানি না, দু তিন দিন এমন সময় লাগতেই পারে, তোমাকে বাংলা বুঝো না, উর্দু বুঝো না, এইসব ধরনের কুমিজ ব্যাপার, যার মানে এত বাজে ব্যবহার করছে যে ওই দিন ওরা কান্না করছিল অফিসে। আমরা খবর পেয়ে আসি, তো ওদের সঙ্গে কথাবার্তা বলি যে একটা সমস্যা আছে, কিন্তু দেখা যাচ্ছে ওনার মধ্যে এতটুকু ভূখেপ নেই যে আমরা যে যাদের নিয়ে কাজ করছি, যারা শ্রমের ফলে আমরা এইভাবে TNGCL এর দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু ওদের প্রতি একটা সম্মান যে এই ব্যাপারটা কোনো কিছু নেই। তো আজকে আমরা এখানে সে প্রতিবাদে যে আমরা এত চাই যে ওনার একটা উপযুক্ত কোনো শাস্তি হোক, ওনাকে সাসপেনশন চাই আমরা TNGCL এর কাছে, সে আমরা দাবি রাখছি, এবং আমরা তাদের কাছে যাতে সম্মান যাতে হার না হয় সেভাবে আমাদের একটা ব্যবস্থা নেব। আমরা যাইনি, এগুলো প্রশান্ত তো ভিতরে আছে, উনি বসে আছে ভিতরে, ওনার কাছে এসেছিলাম যে স্যার দেখুন ওই মহিলারা এরকম কান্নাকাটি করছে, আপনি একটু তাদের সঙ্গে কথা বলুন। উনি কথা বলতে রাজি নেই, মাপ চাওয়া তো দূরের কথা, তাদের সঙ্গে কথা বলতে নেই, যোগাযোগ করেছেন জাস্ট রিসেন্ট ঘটনা, হেড অফিসে এখনো অব্দি যোগাযোগ হয়নি, তারা সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। আর একটা কথা হচ্ছে, তারা সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদের ঠিকভাবে আমাদের কোপারেট করে না, যে বলে না আমি পারবো না, আরেক দপ্তরের কাজ আরেক সবার কথা বলো, এইসব ধরনের কথাবার্তা বলো। নমস্কার, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। AIGBWO এবং ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের 16তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। AIGBWO এবং ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের 16তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। এই সম্মেলনে উপস্থিত ছিলেন BMS এর ব্যাংকিং শাখার সহসভাপতি কে লক্ষণ রেড্ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী সহ অন্যান্যরা। 1988 সালের 8 ফেব্রুয়ারি এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল। এই সম্মেলনের মাধ্যমে 32তম বর্ষে পদার্পণ করেছে সংগঠন। এই সম্মেলনের মাধ্যমে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনকে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য। একই সঙ্গে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শ্রীবৃদ্ধি ঘটানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি বিপ্লব সাহা। রবিবার পর্যন্ত চলবে সম্মেলনের কাজ। আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের 16তম দ্বিবার্ষিক সম্মেলনের সূচনা হয়েছে। এই সম্মেলন আমাদের দুদিন ব্যাপী চলবে। এই সম্মেলনের সৃষ্টি হয়েছিল 8 ফেব্রুয়ারি 1988 সালে। আজ আমরা আমাদের 32 বছর হয়েছে, মানে পাড়া দিয়েছি আমরা এই সম্মেলনের মাধ্যমে আমাদের ইউনিয়ন, এবং আমরা চেষ্টা করব যে এই সম্মেলনকে সার্থক করে, যাতে আমাদের যে ইউনিয়নকে সেটাকে সার্থক করা, এবং আমাদের যে ট্রেড, দ্যাট মিন্স হচ্ছে আমাদের যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এটাকে সাফল্যমণ্ডিত করে এবং এমন এক জায়গায় নিয়ে উঠে নিয়ে পৌঁছানোর জন্য, যাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আজকে সবার কাছে সেরকম মর্যাদা লাভ করতে পারে এবং সবাই বলতে পারে যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক হচ্ছে এই ত্রিপুরার ব্যাংক, এবং তার দ্বারা যাতে সব মানুষ উপকৃত হতে পারে সেই চেষ্টা আমাদের থাকবে, আমাদের ইউনিয়নের পক্ষ থেকে থাকবে, যে আমরা ব্যাংককে আমাদের ট্রেডকে বাঁচিয়ে রেখে এবং তার সাকসেস করার জন্য। আমার নাম হচ্ছে বিপ্লব সাহা, প্রেসিডেন্ট ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
খোয়া জেলায় বিজ্ঞান বিভাগের দ্বিতীয় স্থানাধিকারী সুরাগ এখন চিন্তিত, কিভাবে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। পিতৃহারা পরিবারটি দিনান্তে পান্তা ফুরোয়। সংসারে তীব্র অভাব আর অনটনের সঙ্গে লড়াই করে নিজে দিনমজুরি খেটে ছেলেকে বিজ্ঞান বিভাগে পড়িয়ে খোয়াই জেলার মধ্যে দ্বিতীয় সেরা প্রতিভাবান সুরাগ দেবের মা মঞ্জু দেব আজ চোখের জল ফেলছেন ছেলের উচ্চশিক্ষার কথা চিন্তা করে। ছেলের ফলাফলে মঞ্জু দেব গর্ববোধ করলেও তার প্রতিভাকে উচ্চশিক্ষায় কী করে বিকশিত করবেন তা নিয়েই চিন্তায় আছেন মা মঞ্জু দেব। খোয়াই উত্তর চেবড়ি গ্রামের বাসিন্দা শ্যামল দেব 2010 সালেই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। পেশায় তিনি ছিলেন গাড়ি চালক। স্বামীর মৃত্যুর পর স্ত্রী মঞ্জু দেব সংসার ধরে রাখতে দিনমজুরি কাজে নেমে পড়েন। এক ছেলে ও এক মেয়েকে শিক্ষায় শিক্ষিত করে তুলতে মঞ্জু দেব রেগার কাজ, ধানের মিলে কাজ এবং দিনমজুরির উপর নির্ভর করে ছেলে সুরাগকে বিজ্ঞান বিভাগে পড়াতে শুরু করেন। ছেলের প্রতিভার মঞ্জু দেবের আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে ফলাফল প্রকাশ হতেই দেখা যায় এই দরিদ্র ঘরের ছেলে খোয়াই জেলার মধ্যে সর্বোচ্চ দ্বিতীয় স্থান অধিকার করে। সুরাগের প্রাপ্ত নম্বর 422। সুরাগের সঙ্গে কথা বললে সে জানায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এবছর উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে সে পরীক্ষায় বসে। গৃহশিক্ষক একজনও রাখতে পারেনি আর্থিক অভাব অনটনের কারণে। স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বহিরাগত বেশ কয়েকজন শিক্ষক তাকে সর্বতোভাবে সাহায্য করেছে। সুরাগ জানায় তার এই পড়াশুনোর খরচ যোগাতে আত্মীয় পরিজন ও বহু শিক্ষক শিক্ষিকার অবদান উল্লেখযোগ্য। বর্তমানে উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থের যোগান কিভাবে আসবে তা নিয়ে সেও চিন্তিত। যতটুক মানে ওখানে হয়েছে অতটুকু আমারই আছে ওখানে তার উপরে ছেড়ে দিছে। আমি কইলো জয়েন্টও দিছে, জয়েন্টে যদি পায়ও পয় মেডিকেলে যেতাম না, কারণ টাকা বেশি কেনা চালাইব আমার এটা জয়েন্টে পরিবারটা চলছে এমনি ইয়েতে আমার কাজের উপর আর এমনি তো ওই যে বই মাস্টার কি ওদের আমার পরি আমিও তো কইলাম না রেগার কাজ টাজ করি আর এমনি যখন যেটা পারি করি তো ধান মিলের মধ্যে কতদিন কাজ টাজ করছি। এরপরে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আর 6 মাস যেটা কাজ করতে পারছি না এই সময় তাই বাসু তারা আমার সাহায্য করছে। আমার তো মানে শুরু থেকে 11 মাধ্যমিকের আগে মানে মাধ্যমিক দিবার আগে পর্যন্ত আমার প্রদোসার হেল্প করছে পুরা 10 ক্লাস আমার প্রদোসার হেল্প করছে। তারপরে ক্লাস 11 উঠছিলাম সময় তো আর্টস নিউ বইলে সে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু না আমার মা আমার হেল্প করছে, আরেকজন আছে আগরতলা আমার তালুই মশাই, তাই না আমার ভালো মানে কথা টথা কইছে আমার সাথে কইছিল আমাকে কই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে আমি আইসি যে না আমি সায়েন্স নিয়েই পড়ব, তারপর সায়েন্সে ভর্তি হইলাম, তারপর মাস্টারের প্রবলেম দেখা দিলাম, তারপর নলিনী কাকু তারপর সুলতা আন্টি তারা আমার প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো চিন্তা টেনশন করুন লাগতো না মাস্টারের দায়িত্ব আমরা। তারপর নলিনী কাকু আমারে নিজে স্বেচ্ছায় গোপাল স্যারের কাছে নিয়ে গেছে, কাজ করে চাকরি করে সম্ভবত এক্ষণে ঠিক কইতে পারি না তাদের সাথে যোগাযোগ করবো। তাই ওই অনিরুদ্ধ স্যার, বিপ্লব স্যার, উত্তম স্যার, তারপর প্রসেনজিৎ স্যার তার সাথে আমি কথা টথা কয়ে দিছে, তারপর তারা আমার পড়াইছে। স্যারের যদি আমার সাহায্য না করতো আমি হয়তো বা আমি 422 ইম্পসিবল। আর এমনি কোনো পার্সোনাল বাড়িতে প্রাইভেট টিচার আসতো না, যদি থাকতো হয়তো বা মেতে আর একটু ভালো করতে পারতাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মোবাইলের লোকেশন ট্রেস করে এক চোর সহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার, ধৃত চোরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে, ঘটনা রাজধানীতে। বেসরকারি টেলিকম সংস্থায় কর্মরত এক কর্মীর ভাড়া বাড়ি থেকে শুক্রবার রাতে চুরি যায় 2টি মোবাইল, 1টি পাওয়ার ব্যাংক, পার্স ও প্যান্ট। শনিবার সকালে ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখতে পায় সেই কর্মী ও তার ভাই, তখন সে থানার দ্বারস্থ হয়। একই সঙ্গে টেলিকম সংস্থার সাহায্য নিয়ে চুরি যাওয়া মোবাইলের লোকেশন ট্রেস করে বেসরকারি টেলিকম সংস্থায় কর্মরত কর্মী কুমারঘাটের ফটিক রায়ের বাসিন্দা অভিজিৎ পাল। লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘি সংলগ্ন এলাকায় সেই চুরি যাওয়া মোবাইলের ট্রেস পায় সে। সেই মোতাবেক সেখানে গিয়ে এক যুবককে আটক করে অভিজিৎ ও তার সহকর্মীরা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী। আটক চোরের নাম রাহুল মালাকার, বাড়ি সিদাই মোহনপুর। পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক চোরকে। জানা গেছে তার সঙ্গে থাকা আরেক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। ধলেশ্বর এলাকায় ভাড়া থাকত বেসরকারি টেলিকম সংস্থার কর্মরত অভিজিৎ পাল সহ বেশ কয়েকজন। রাত্রে বেলা আমরা খাওয়া দাওয়া করার পর যখন ঘুমাইছি, ঘুমানোর পরে আমরা একটা জানালা খোলা আছিল, তো জানালা খোলার পরে তো আমরা তো ঘুমাই গেছি, আমরা তো কইতে পারি না কিছু, তো তখন চোর ঢুকছে, চোর ঢুকা দরজা হয়তো বা খুলছে, দরজাটা খুলেই পেয়েছিলাম জানানোর পরে। তো আমার দুইটা মোবাইল, একটা পাওয়ার ব্যাংক, আর আমার যে ভাই আছিল ভাইয়ের এক পার্স ব্যাগ পুরোটা নিয়ে গেছে। আমরা কী এর কাজ করি? আমরা জিওতে আমাদের ভেন্ডার, আমরা জিওর ভেন্ডার, জিওতে। আমি তো পুরো ত্রিপুরাটাই দেখি। কোন জায়গাতে ঘুমাইছি? ঘরে কোন জায়গায়? বাড়িটা অনিল সরকারের বাড়িতে। আচ্ছা, তো ঘুমানোর পরে সকালবেলা উঠে তো নাই জিনিস, তখন আমরা পুলিশে ইনফর্ম করলাম। তারপর আমি অফিস থেকে সব কিছু নিলাম, আমার অফিসিয়ালের মোবাইল। তখন অফিস কইলো যে তোমার নিজের জিনিসের ইয়ে নাই, তো আমি তোমার চাকরিতে রাখতে পারতাম না। তো এরপরে কইলো, এরপরে মোবাইলের সব ডাটা নিয়ে ট্রেকিং করার পরে দেখলাম লোকেশন এখানে। কোন জায়গাতে দেখছো? ওইটা কি জানি না, ওই দিঘিটার সামনে। হ্যাঁ, ওইটা ওইখানে। তারপরে গিয়ে কি পাইছেন? ওইখানে যে তারাতেই মোবাইল, তারাতেই সব কিছু। কয়জন ছিল? হে, একাই আছে, কইতাছে তার সাথে আরেকজন আছে। মোবাইলটা কি পাওয়া গেছে? মোবাইলটা পাওয়া গেছে। এই বিষয় নিয়ে আপনি কি থানাতে কোনো মামলা করবেন? আমি মামলা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।